গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি ফার্স্টে কিছু বলবো না, তোমরা একটু দেখো তারপরে দেখেই বুঝতে পারবো যে আমার ভিডিওটা আজকে একটু অন্যরকম হচ্ছে। ফার্স্টে পাঁচ টাকা দিয়ে যে ছোটো বাচ্চাকে যে টিপ করাতো না, একদম বড়ো বড়ো, হ্যাঁ বড়ো, সেই পাঁচ টাকার কাজলগুলো আনবো তো? না না, সেটা একদম মোর কাজল শেষ হয়েছে, একটু মুখে দেখাবো, একটু কী দেখাবো, যেমন ওর মাসিদেরকে বলতে। ভাত ফুটার আওয়াজটা দেখে মনে হচ্ছে ভাত হয়েছে। কোথায় কোথায় তুলো, তুমি তুলো, ঘোড়ার কথাগুলো তিনটা হলে হয়ে যায়, তিনটা হবে না আরো দুটো ভেঙে দে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আবার। তো আজকের ফার্স্টের ভিডিওটা তোমাদের একটু দেখে মনে হচ্ছে না যে একটু অন্যরকম সবার ভিডিওর মতো? তো আমি যেহেতু একা একা বোরিং ফিল টাইপের ভিডিও করি, তো আজকে দেখছি তোমাদের দাদা ভাই আমার সঙ্গে কথা বলছে। তো আমি সেই সময় ক্যামেরা করছিলাম, তারপরে আমি কথাগুলো রাখলাম, মানে ভাবলাম যে দেখি না সবার মতো আমার ভিডিওতে একটু রিয়েল যে কথাগুলো বলাই দেয়, কারণ তোমাদের দাদা ভাই সবসময় আমাকে মানে এত রেগে যায় না বলে আমার এই কথাটা শোনা যাচ্ছে, আমার লজ্জা লাগছে এরকমই, মানে আমি রিয়েল যেটা থাকতে যাই সেটা যে তোমাদেরকে দেখাতে যাই, কিন্তু তোমাদের দাদা ভাই লজ্জা করে। তোমাদের শুভদা, তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে শুভ, তো চলো আজ থেকে বলবো তোমাদের শুভদা, শুধু তোমাদের দাদা ভাই বললে আমার একটু যেন কেমন লাগে। তো এখানে দেখতে পাচ্ছ মা নিয়ে এসেছে জিওল মাছ, মানে শোল মাছ, আর আমি শোল মাছ খাই না বলে বাটা মাছ, মানে শুধু আমার জন্য নয়, তবে আনা হয়েছে, বাড়িতেও খাওয়া হবে তবে অন্যদিন, আর একই দিনে দুটো মাছ আনা হলো কারণ আমি তো শোল মাছটা খাই না সেই জন্য। তো তারপরে আমি এখানটায় দেখো সার্পের সমস্ত জিনিসপত্রগুলো চুবিয়ে দিলাম, ওগুলো হচ্ছে বাবার বাড়িতে যে চলে গিয়েছিলাম, এই বিছানার বেডশিট আরও তোমাদের দাদা ভাই জিনিস টিনিস অনেক নোংরা ছিল, তো ওগুলো সমস্ত আমি সার্পে চুবি দিয়েছি। আর আজকে সকালে আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপানো মানে চাপিয়েছি, কারণ আজকে হচ্ছে দাদা হচ্ছে একটু কলেজ যাবে, তো সেই জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর তোমরা সকালবেলা যে আমি কাটছিলাম কী দেখছিলে বলো তো? সেখানে ছিল বেগুন, বটবটি, আলু, কুন্দি, সব কিছু দিয়ে একটা পাঁচমেশালির মতো ভাজা। তো আমার একটু কিন্তু পাঁচমেশালি টাইপের ভাজা খেতে বা পাঁচমেশালি টাইপের চচ্চড়ি, ঘণ্ট এসব খেতেই আমার একটু পছন্দ, আর তাই তো শরীরটা এত মোটা। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কী করছি, এখন আমি মুখের মধ্যে এখন ব্রাশ করছি, মানে মুখে খাঁচি ঢুকিয়েছি, তো খাঁচি না অ্যাকচুয়ালি আমি কিন্তু ব্রাশ ঢুকিয়েছি, নিম খাঁচি দিয়েও কিন্তু ব্রাশ করা যায়, তবে আমি পারি না। তো আমি ব্রাশ করতে করতে এখানে দেখছি মুরগিগুলোকে, তো এরকম মাঝে মাঝে কোনো কাজ করতে করতে আমি এই মুরগিগুলোকে কিন্তু দেখি। আর মা এখানে সকালে মুরগিগুলোকে প্রথমে জল পাল্টানো হলো, তারপরে জল টল দেওয়া হলো, আর এখন দিচ্ছে মেশ, মানে খাবার দেওয়া হচ্ছে। তো তারপরে ওদিকে আমার রান্না কিন্তু বন্ধুরা কমপ্লিট, রান্না করার পর কিন্তু আমি এসি বিছানা করে দেয়, ব্রাশ করার পর কিন্তু নয়। তো ওখানে রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, জিওল মাছের জিরা বাটা দিয়ে একটা পাতলা ঝোল, কোনো আদা রসুন কিছুই না, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো তারপরে আমি তোমাদের বলছি সরি, তারপরে যে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, যে জিনিসগুলো আমি প্যাকিং করেছিলাম, তো সেই জিনিসগুলো আমি এখন বের করছি, তবে সব আমি আজকে কাচবো না, যেগুলো আমার প্রয়োজনীয় যেটা আমাকে ব্যবহার করতে হবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি আলমারিতে রেখে দেবো। তো আরেকটা কথা কি, আমি কিন্তু বাবার বাড়িতে যে গিয়েছিলাম, এই যে দুটো মানে অরেঞ্জ রঙের যে শাড়িটা ওটা পরে গিয়েছিলাম আর পরিনি, আর এই দুটো যে সাদা শাড়ি দেখতে পাচ্ছ ওটাই পরেছে, তোমরাও ভিডিওতে দেখেছো। তো ওই দুটোকে আমাকে ধুতে হবে, কারণ এটা পরে বাতাসে লুটার পর মানে একটুখানি মাটিতে শুয়ে প্রণাম করছিলাম ঠাকুরকে, গায়ে জল ছড়া দেওয়া হয়েছিলো তখন। আর হচ্ছে আরেকটা যে শাড়ি সেটা পরে আমি শীতলামঙ্গল দেখেছিলাম, তো সেই জন্য সেই শাড়িটাকে আমাকে ধুতে হবে, যেটা পুজো দিতে গিয়েছিলাম যে এই লাল পাড় সাদা শাড়িটা পরে। তো আর না হলে আর এটা এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি কি বলতো, এটা হচ্ছে আমার কলেজের ড্রেস, এটা হচ্ছে মহেশতলা রাজ কলেজের ড্রেস, আমি হচ্ছে হেলথ কেয়ারে ছিলাম, তো হেলথ কেয়ারের ড্রেস কিন্তু এই মানে সাবজেক্টের এই ড্রেসটাই ছিল, আর এর উপরে কিন্তু আমরা অ্যাপ্রন পরতাম, কারণ আমি যে হেলথ কেয়ারে পড়তাম তো আমাদেরকে ল্যাবে ঢুকতে হতো, এই যে তুমি ইঞ্জেকশন দেওয়া, তারপরে ব্লাড নেওয়া, এই সমস্ত মানে কিছু কিছু পার্ট এখানে শেখানো হয়।
তো যাই হোক আমি ইনজেকশন দেওয়া নেওয়া ব্লাড নেওয়া শেখার পর তারপর তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল অনেক বিশাল বড় একটা সিনেমাটিক মানে একটা কাহিনীর মতো করে তো যাই হোক ওসব গল্প আমি এখনও তোমাদেরকে শুনিনি তোমরা কেউ ইন্টারেস্টিং হওনি আমাকে বলোনি তাই আমি এখনও বলিনি তো চলো আমি এখন যে জিনিসটা আমার নেওয়ার সেগুলো আমি নেবো বাইরে রাখবো আর বাকি সমস্ত কিন্তু আমি গুঁজে গুঁজে ঠুসে ঠুসে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ একটা শাড়ি এই শাড়িটা এবারে মার কাছ থেকে নিয়ে এসেছি মানে মা আমাকে দিয়েছে তো এই শাড়িটা পরে আমি হচ্ছে কিছু শর্ট ভিডিও করেছি তো তোমরা হয়তো দেখেই নিয়েছো আর আমাকে কেমন লাগছে কিন্তু বলবে আর আমার মা তো বলছে আমাকে পড়লে ভালো লাগবে তবে মা তো আমার ভিডিও দেখতে পায় না তবে তোমরাই বলবে আমাকে কেমন লেগেছে যদি আমার শর্ট ভিডিওগুলো দেখে থাকো যারা যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছো তো এবার আমি ঢুকে দিচ্ছি আর এই শাড়িটা পরে আমি কেবলমাত্র একবারই গিয়েছিলাম আমার মাসির ছেলে আর মেয়েকে নিয়ে ফুচকা আর আইসক্রিম খেতে সেটাও তোমরা দেখেছো যেটা আমি ফুচকা খেতে গিয়েছিলাম যে সেই ভিডিওটা তো এগুলো যেহেতু বেনারসি টাইপের তো একবার পরেছি কোথাও বসিনি তোমরাই বলো ধুয়ে দিলে না শাড়ির গ্লেসগুলোই নষ্ট হয়ে যাবে তো নাহলে আমি কিন্তু একটু ধোয়া পছন্দ করি কিন্তু শাড়িগুলো নষ্ট হয়ে যাবে বলে একবার করে কোথাও হয়তো গেলাম পরলাম তারপরে সে ধুয়ে দিলাম দূর আর নিজেকে নিজেকে মনে হয়েছে আমার শাড়ির গ্লেসগুলো কেমন হয়ে যাচ্ছে যদিও তেমন শাড়ি নেই তবুও যেই কটা আছে তো এরপরে আমি স্নান করিনি এরপরে আমি আলমারি গুছানোর পর কি একটা বাইরে কাজ করেছিলাম তারপরে দেখো ঘরে কারেন্ট নেই তো আমি মুড়ি খেতে বসেছি আর এখানে দেখো আমি নিয়েছি শসা পেঁয়াজ গাজর টমেটো আর আমি বেসিক্যালি এই এইগুলো দিয়ে কিন্তু মুড়ি খাই তোমরা জানো বেশি আমি টমেটো কুচিয়ে আর একটা কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি এখন মুড়িটা খাচ্ছি তো এরপরে মুড়ি খাওয়ার পর একটুখানি মোবাইল ঘাঁটবো মানে তোমাদের ভিডিওগুলো দেখবো যেগুলো নোটি পেয়ে গেছি নোটিফিকেশান বা যেগুলো আমার সাবস্ক্রাইব করাও থাকে না ভিডিওগুলো আসে সামনে তো সেগুলো আমি দেখি এখন তো তারপরে আমি যে জিনিসগুলো চুবিয়েছিলাম ওগুলোকে আমি সমস্ত কেচে ধুয়ে মিলতে চলে এসেছি আর বন্ধুরা দেখো ভিডিওটা এখানে মানে খুব বাজেভাবে এসেছে মানে কি বলো তো আমার ফোন না চার্জে দেওয়া থাকলে ফোন গরম হয়ে যায় ফোন গরম হয়ে গেলে আমার ভিডিওগুলো ওভাবেই কাঁপে তো এই জন্য ওরকম ভিডিও দেখলে তো এরপরে জিনিসপত্র মিলে এবার বাইরে সকলে খেতে বসে গেছি মানে এখানে আমরা চারজন আছি আমি তোমাদের দাদা ভাই মানে তোমাদের সুহদা আর আছে আমাদের মা আর আছে আমাদের বাবা এই দেখো চারটে থালা তো কী কী তরকারি হলো বলো তো শুক্তো হয়েছে সেই ভাজাটা হয়েছে শুক্তো বলতে বেগুনের নিম সেটা আমার তোমাদেরকে বলা হয়নি মা পরে করেছিল আর ওই কাঁচকলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর আমি সকাল থেকে তো একদমই আসতেই ভুলে গিয়েছিলাম ক্যামেরার সামনে মানে এসে যে কথা বলবো তো সকাল থেকে একদমই ব্লগটা শুরু করিনি রান্না চাপিয়েছিলাম সকালবেলা তো তোমরা দেখেছো তোমাদেরকে বলেছি ক্যামেরার পেছন থেকে তো এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম আর এখন কোথায় এসেছি দেখো জায়গাটা তোমরা সবাই চেনো কিন্তু একটুখানি জায়গাটাকে পরিবর্তন করা হয়েছে দেখো কত ডালপালা দেখছো কাটা হয়েছে উপরের দিকে তোমরা দেখতে পাবে না মনে হচ্ছে ওই যে মোটা খিরিস গাছটা দেখতে পাচ্ছ ওইটা আমাদের কাটা হয়ে গেছে আমাদের মানে জালন আমরা যখন তমলুকে ছিলাম এসে তো প্রচুর প্রচুর জালন ছিল সব পুড়িয়েছি তারপরে জালন শেষ হয়ে গেছে আর এখানে আসার পর থেকে মানে জ্বালনেই তো রান্না হতো তারপরে কি বলতো একটা আর যখন তমলুকে ছিলাম তখন গ্যাসে রান্না করতাম তারপরে উনুনে করতে করতে ধরো হয়তো কোনো একটা তাড়াহুড়া কেউ হয়তো এসছে তখন জ্বালনে রান্না করে একটা যে তাড়াতাড়ি যে একটা রান্না করে দেওয়া হয় সেটা এমন একটা অভ্যেস হয়ে গেছে যতই বাড়িতে গ্যাস থাকুক না কেন তবুও যেন মনে হয় তাড়াহুড়ার মধ্যে যদি উনানটা ধরে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সুবিধা হয় তো যদিও গ্যাসটা সবার কাছে ভালো কিন্তু আমাদের গ্রামে কিন্তু গ্যাসের থেকে মানে আমরা আমাদের মতো মেয়েরা মানে আমাদের এই বয়সটা আমরা বলবো যে গ্যাসটাই ভালো কিন্তু তাড়াতাড়ি রান্না চটজলদি রান্না যেটা বলে গ্রামের দিকে সেক্ষেত্রে কিন্তু জ্বালানি মানে যেটা সবথেকে ভালো বলে মনে হয় তো যাই হোক আমি যখন বাবার বাড়ি চলে যাই এখানে গাছটা কেটে দেওয়া হয়েছিলো তো তোমাদের দাদাভাই তো ওকে আমাকে বলেনি আমি যখন আসি তখন দেখলাম তো তোমাদেরকে আমি বাবার বাড়ির ওখানে যে ভিডিও সেই ভিডিও দুদিন আমি দিলাম তো এখানে ভিডিও করতেই পারিনি আর সকাল থেকে ভিডিও শুরু করিনি আর এক্ষুনি মনে হলো যে একটু তোমাদেরকে এটা দেখাই সব কিছু শেয়ার করি তো আমাদের দেখো ভর্তি এই যে পাশে ভর্তি হয়ে গেছে পালা আর কিছু পালা কেটেছে ফুল গাছগুলো আছে যেখানে ওখানে রাখা হয়েছে মানে একদমই জ্বালন শেষ এই জন্য ওখানে একটু গ্যাসে রান্না হচ্ছে দেখ তোমরা মানে লক্ষ্য করছো আমার ব্লগে একদমই জ্বালানি শেষ একদম সব পুড়ে ছাই করে দিয়েছি তো যাই হোক আর এই যারা এক্ষুনি খেলাম খাওয়া দাওয়ার পর এরপরে বাসনগুলো মাজবো তোমাদেরকে দেখালাম কলপাড়ে সমস্ত বাসনগুলো একদমই ছড়িয়ে ছিটিয়ে রেখে এসেছি আর এই দেখো গলাতে আমি এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিলো একটা পুজোতে
লক্ষ্মী পূজোতে মালাটা এই মালাটার দাম নিয়েছিল 30 টাকা তবে আমার কাছে খুবই ভালো লাগছে অনেকবার জলে চুবেছি কিন্তু দেখো এই স্টোনটার কিন্তু মানে একদমই রঙই হয়নি তো আমার আমার বাবার বাড়িতে যে আমার মাসিকে দেখিয়েছিলাম আমার মাসি বলছিল যে খালি গলায় থাকতে নেই বিয়ের পর কোন না কোন একটা তুলসী কাঠির মালা হোক যেহেতু মানে আমাদের হিন্দুদের না কি জানিনি মোটামুটি বলে যে বিয়ের পর খালি গলায় থাকতে নেই তো বলেছিল একটা কিছু পড়তে তো বন্ধুরা আমি এমনই একটা মানুষ যে কথা বলা শুরু করলে বন্ধ করতেই পারি না তো তাই কথা বলতে বলতে কিছু না বলে আমি চলে এসেছি বাসন মাজতে কারণ কিছু করে নেই আমি হচ্ছে একটু বাচাল টাইপের মেয়ে কথা বললে শুরু করতে মানে শেষ করতে পারি না তখন ভিডিও জিজ্ঞেস হবে আমি কোনটা কাটবো কোনটা না কাটবো খুঁজেই পাই না গুড আফটারনুন বন্ধুরা তো তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি দেখাবো আমাদের এই পাশে এ দেখো কত জ্বালানি এগুলো হচ্ছে সমস্ত তোমার খিস গাছে যে ফুলখিওয়ালা বলে ওই যে ফুলখিওয়ালা আর ক্যামেরা তো অনেক কম লাগছে ওখানে কিন্তু অনেকগুলোই আছে দূর থেকে না অনেক কম লাগছে অনেকগুলো মোটা মোটা পালা আছে তো ওখানটা সব রাখা আছে শুকালে তারপরে চিড়ে চিড়ে জ্বালন্ত হবে আর এখানে অনেক কিন্তু আছে আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি ঠিক দেখা যাচ্ছে না আর তোমাদেরকে সেই সময় দেখাতাম বন্ধুরা কত ফুল সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে দেখেছ এখন কি সুন্দর ছোট্ট 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 কিউট কিউট কেটে 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 ফুল দেখো তো দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলো এখনও মানে পড়ে আছে তোলা হয়নি সব বিকালে তো কোনো কাজ নেই এবার ঘরটা ঝাঁটাবো তারপরে লাস্টে জিনিসগুলো তুলবো হালকা হালকা একটু মানে ভেজা আছে আমি একটু দেরি করে ধুয়েছিলাম তো রান্নাবান্না করার পরগুলো যে চুপিয়ে রেখেছিলাম তারপরে আমি কি করছিলাম বলতো একটু শুয়ে গেছিলাম কি একটা করছিলাম কোনো কাজ একটাই করছিলাম এরপরে ঘরটা ঝাঁট দেবো ঘরটা ঝাঁট দেওয়ার পর তারপরে হচ্ছে জিনিসপত্রগুলো তুলবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি বিকেলে এন্ড করে দিচ্ছি তো সন্ধে পর্যন্ত আর আজকের ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছি না তো কী করবো বলো তোমরা আর আমার ভিডিও দেখছো না আর আমারও ভিডিও করার প্রতি একটি এনার্জি লস হয়ে যাচ্ছে আমি সেদিনই বলেছিলাম যে ভিডিও আর করব না তো আমাকে আমার ভিডিও তো বেশি দেখে না তো যে মানে ধরো 20-25-30 ভিউজ তার মধ্যে যদি আমাকে 4 জন বলে যে না দিদি ভাই তুমি ভিডিও করো কেউ বলছে হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগে সময় পায় না দেখতে ওটা মৌদীপ লাইভ স্টোরি দির মৌদি বলেছিল তো আর শ্রেয়শ্রী মল্লিক বলে একটা বোন তো ওই বোনটার পরীক্ষা ছিল বলে বোনটাও বললো যে দিদি তুমি ভিডিও দাও আমার পরীক্ষা ছিল বলে তোমার ভিডিও দেখা হয়নি আর একজন তোমার ভিডিও দেখেই জানে সেই দিদি চন্দনা দিদি সে চন্দনা দিও মানে সে দিদি তো বলেই আমি ভিডিও দেওয়া বন্ধ করলেই দিদি বলে দিতে তো আমি জানি আমি মানে কি বলবো দিদিটা এখন আমাকে কালকে কমেন্টে তেমন কিছু না বললো তো আমি জানি যে দিদিটা আমার ভিডিও সবসময় দেখে কারণ আমি ভিডিও দেওয়া বন্ধ হলে আমাকে কমেন্ট করে বলে যে দিদি ভাই তোমার ভিডিও আসছে না কেন আর তারপরে আরও একজন বলেছে যে তুমি ভিডিও করতে থাকো তাহলে অবশ্যই তোমার মানে ভিউস চলে আসবে মানে এখন আসছে না চলে আসবে অ্যাকচুয়ালি কী বলো তো আমার বাড়িতে একটা সমস্যা থাকার কারণে আমি তোমাদেরকে 20 দিনের মতোখানে ভিডিও তো বন্ধ করে দিয়েছিলাম যার জন্যই তারপরে তখন তবুও 50-60 ভিউস আসতো দিনে যা আমি 20 দিনের মতো ভিডিও তো বন্ধ করে দিয়েছি আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে মানে ডাউন মানে একদমই মানে এমনিতে ছোটো চ্যানেল তারপরে ভিডিও তো বন্ধ করলে কী হয় মানে তোমরাই বুঝতে পারছো তো যাই হোক এই জন্য আমার মানে মনের অবস্থাটা খারাপ চ্যানেলে আমি প্রচুরই খাটি কারণ তোমরা জানো আমি মানে আমাকে অনেকজনই বলেছে কারণ আরও একজন ইউটিউবার বলেছে রেখা দি হয় তো তার চ্যানেলটা রেখা প্রীতিশ ব্লগ তো চ্যানেলটা খুবই ছোটো চ্যানেল আমার থেকেও ছোটো চ্যানেল তো ওই দিদিও বলেছিলো যে তুমি যে পরিমাণে চ্যানেলের প্রতি খাটো তুমি সেই পরিমাণ ভিউস পাও না তো এই সমস্ত কথা শোনার পর মানে কত কষ্ট লাগে বলো আর নিজেরও তো খারাপ লাগে একটা সময় যখন আর আমি সহ্য করতে পারি না তখন আমি মানে সহ্য মানে কি নিতে পারি না যে আমি এত কষ্ট করছি আজকে 5 মাস হয়ে গেল একটা মানে 100টা ভিউজ আমি পেরোতে পারছি না দিনে তো মানে একটা নিজের প্রতি নিজের কি চলে আসে না তো তোমাদের দাদা ভাই আমাকে কন্টিনিউ সাপোর্ট করছে শুধু সে মাত্র ভিডিওতে আসতে পারছে না লজ্জা করে বলে কন্টিনিউ বলছে যে না পিয়ালি তুমি ভিডিও করো ভিডিও করো ভিডিও করলে একদিন না একদিন তোমারই হবে কারণ আমি ভিডিওতে আমাকে সেলফি স্টিক কিনে দেওয়া ট্রাইপড কিনে দেওয়া তারপরে তোমার রিং লাইট কিনে দেওয়া সব কিছুই তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু সাপোর্ট করছে কিন্তু শুধুমাত্র সে ভিডিওতে আসতে পারেনি তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি যদি আমি হার মেনে যাই তো তোমাদের দাদা ভাই কষ্ট পাবে আর আমি তো কষ্ট পাবোই বলছি ভিডিও মানে দিতে পারবো না কিন্তু সকাল হয়ে গেলে যদি না আমি ভিডিও ক্যামেরাটা সেলফি স্টিকটা হাতে নিতে এখন এরকম স্টার্ট করি ভিডিওটা আমার মনটাই যেন কেমন কেমন হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি জানি আমার ভিডিওর মধ্যে কোনো কিচ্ছুই তোমাদের ভালো লাগেনি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও
আর কি ধরনের ভিডিও চাও আমার কাছ থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমি কি খারাপ নাকি আমি জানি না, কেন আমার ভিডিও তোমরা দেখতে চাইছো না প্লিজ প্লিজ একটু, মানে গরিবের তো কেউ নেই, গরিবের ভগবান নেই, বড়লোকেরই ভগবান আছে, আমরা যে গরিব সেটা কেউ বুঝতে চাইবে না। চলো কিছু করার নেই, যা ভাগ্য আছে তাই হবে। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, হয় দেখা যাচ্ছে না। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই।